সাঁওতালি মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছে বাঁকুড়ার পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক বিদ্যালয়ের শিলি টুডু। একই সাথে ওই ছাত্রী রাজ্যের মেধা তালিকায় দশম স্থান দখল করেছে। তার প্রাপ্ত নম্বর 488। শিলির বাড়ি রানীবাঁধ ব্লকের ধারকেড়ি গ্রামে। বাবা পরিমল টুডু গ্রামেরই পানের গুমটি চালান। মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় জেদ বেড়ে যায় শিলির। উচ্চ মাধ্যমিকে সকলকে টপকে সে যে উচ্চ মাধ্যমিকে সাঁওতালি ভাষায় ও অলচিকি হরফের পরীক্ষার্থীদের মধ্যে রাজ্যে একেবারে প্রথম হবে তা ভাবতে পারেনি শিলি। অনেক খুশি লাগছে। এই রেজাল্টে কি আশা করেছিলে? না, এত ভালো হবে বলে ভাবতে পারিনি। কতটা আশা করেছিলে? 450 এরকম বলে আশা করেছিলাম। পড়াশোনা কখন করতে? পড়াশোনা সময় ধরে করতাম না, কিন্তু যখন ইচ্ছে হতো তখনই করতাম। ছোট থেকে কি এখানেই পড়ছে? না, আমি ক্লাস 9 এখানে ভর্তি হয়েছি। মাধ্যমিক এখান থেকে? হ্যাঁ, মাধ্যমিক এখান থেকে। মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার ছিল? মাধ্যমিকে অত ভালো ছিল না, 45 পার্সেন্ট। তাহলে মাধ্যমিকে এতটা ভালো ছিল না, এবার এই যে এতটা ভালো রেজাল্ট হলো, এর কি তখন থেকে আমার যে হয়েছিল যে এইচএসে ভালো রেজাল্ট করব? এই যে ভালো রেজাল্ট হলো, এর জন্য কৃতিত্ব কাকে দেবে? এর জন্য কৃতিত্ব হেড স্যারকে, বাড়ির বাবা মা, স্যার ম্যাডাম। টিউশন পড়তে না এখানেই পড়াশোনা? এখানে কোচিং হতো। আলাদা কোনো টিউশন ছিল না? না। আগামী দিনে কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে? আগামী দিনে এইচএস এর পর তো ভেবেছিলাম যে নার্সিং নিয়ে পড়ব, কিন্তু এখন তো রেজাল্টে ভাবিয়ে তুলেছে আমাকে। তো কি ভাবছো তাহলে এখন? এখন সাঁওতালি ভাষা নিয়ে গবেষণা। মাধ্যমিক এইচএসে যেমন সুযোগ সুবিধা পাওয়া যায়, উপর দিকেও সেরকম পাওয়া গেলে ভালো সরকার। স্বাভাবিকভাবেই নিজের ফলাফল শুনে উচ্ছ্বসিত শিলি টুডু। আগামী দিনে সাঁওতালি নিয়ে লেখাপড়া করে গবেষক হতে চায় শিলি। শিলিকে নিয়ে গর্বের সীমা নেই স্কুলের শিক্ষকদেরও। খুশি মানে যা খুশি লাগে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ আমরা এতটা আশা করতে পারি না। হ্যাঁ, আমরা আমাদের অনেক চেষ্টা করেছি, মেয়েটাও যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু সেটা আমরা আশা করতে পারি না। সেই জন্য আমরা কী বলবো, ভীষণ খুশি লাগছে। আর আগামী দিনে মেয়ের পড়াশোনার ব্যাপারে কী চিন্তা ভাবনা রয়েছে? আমরা তো প্রথম থেকেই মানে চিন্তা ভাবনা করেছিলাম ওর রেজাল্ট উপর নির্ভর করবে, ঠিক আছে, কেমন রেজাল্ট হয় সে তো আমরা চিন্তা ভাবনা করেছিলাম। যদি রেজাল্টের সাথে কথা বলব, যদি ভালো রেজাল্ট হয় তাহলে আশা করব, আশা করব যাতে আরও সে আগামী দিনে ভালো কিছু পড়াশোনা করে ভালো কিছু জায়গায় যেতে পারে, সেটা আশা করবো, চেষ্টা করে যাবো। ঠিক আছে, এই অলচিক মাধ্যমে পড়ানোর ক্ষেত্রে একটা দেখা যায় যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঠিক আছে, তারপর শিক্ষার যে পরিকাঠামোগত অভাব একটা লক্ষ্য করা যায় বিভিন্ন সময়, বিভিন্ন আন্দোলন আন্দোলন হয়, সেটা নিয়ে কী বলি? ওই নিয়ে আমরা বিশেষ চিন্তিত ছিলাম, কারণ এখনকার বর্তমান যা পরিস্থিতি, বিশেষ করে কর্মসংস্থান ক্ষেত্রে কিংবা অন্যান্য ইয়েতে, মানে দেখা যায় যে তো সে ঘুরে ঘুরে সে ডিগ্রির পদকগুলো গোলায় ঝুলে ঘুরে বলছে, কাজের কাজ কিচ্ছু হচ্ছে না, সে একজন প্রতিষ্ঠিত হতে পারছে না। সেই জন্য আমরা বিকল্প হিসাবে চিন্তা করছিলাম নানা রকম, বিশেষ করে যে যে মানে আর কাজগুলো করলে পরে, পড়াশোনা করলে পরে সে কাজে একটা যেতে পারে, সেটা আমরা চিন্তাভাবনা করছি। খুশি মানে খুব খুশি লাগছে, কিন্তু সেটা বলে শেষ করতে পারছি না। হ্যাঁ, খুব খুশি লাগছে। মেয়েরই ফলটা কি আশা করেছিলেন আপনারা? ফলটা মানে এত সুন্দর আশা করতে পারেনি, যে পাসটা হবে সেটা আশা করেছি, কিন্তু এত সুন্দর পাস হবে সেটা চিন্তা ভাবনা করতেই পারেনি। হ্যাঁ, এখন হয়ে গেছে, মানে খুব ভালো লাগছে। আমি কি ছোট থেকে এখানে পড়াশোনা করতো? না, এখানে 9-এ ভর্তি করেছিলাম। আচ্ছা, 9 থেকে পড়াশোনা করেছি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।